ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা না পেলেও শরিকদের ওপর ভর করেই টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের অপেক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট অন্যদিকে এখনও সরকার গঠনের আশা ছাড়েনি ফিনিক্স পাখির মতো খাদের কিনারা থেকে ফিরে আসা ভারতের প্রাচীনতম দল কংগ্রেস সব ধরনের বুথ ফেরত জরিপ ও মোদী ম্যাজিক মিথ্যা প্রমাণ করে বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে দুশো বত্রিশটি আসন আর তাই যে কোনো মূল্যে এনডিএ জোট শরিকদের মধ্য থেকে কাউকে নিজেদের ডেরায় এনে সরকার গঠনের চেষ্টায় বুধ হয়ে আছে তারাও তবে শেষ পর্যন্ত যারাই সরকার গঠন করুক না কেন বাংলাদেশ ভারত সম্পর্কে খুব একটা পরিবর্তন আসবে না বলেই মত বিশ্লেষকদের গত এক দশকে ভারতের ক্ষমতাসীন বিজেপি সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের একটি চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে দুই দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমাধান হয়েছে বৃদ্ধতাপূর্ণভাবেই তবে অমীমাংসিত কোনো বিষয়ে যে নেই এমনটাও নয় বিশেষ করে গঙ্গা ও তিস্তার পানি বন্টন চুক্তি এবং সীমান্ত হত্যা বন্ধ নিয়ে দুই দেশের সম্পর্কে অনেকদিন ধরেই কিছুটা টান চলছে অন্যদিকে কংগ্রেসের সঙ্গেও আওয়ামী লীগের বেশ ভালো একটি সম্পর্ক রয়েছে এক্ষেত্রে তারাও যদি সরকারে আসে বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান পরিবর্তনের তেমন কোনো সুযোগ নেই বলেও মত সংশ্লিষ্টদের রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক এখন যে পর্যায়ে রয়েছে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না আর তাই কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেও বাংলাদেশের জন্য তেমন কোন সমস্যা হবে না বলেও মনে করছেন তারা গেল কয়েক দশকের ইতিহাস বলে যারাই ক্ষমতায় আসবে তারাই চাইবে দু দেশের সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে তবে এই মুহূর্তে ভারত নিয়ে বাংলাদেশের একটি চাওয়া আর তা হল একটি স্থিতিশীল সরকার কেননা দেশটির ইতিহাস ঘাটলে দেখা যায় অতীতের জোট সরকারগুলোর অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না সেক্ষেত্রে জোটের উপর ভর করে বিজেপি ক্ষমতায় এলেও শরিকদের সঙ্গে মানিয়ে নিয়ে প্রধানমন্ত্রী মোদী কতদিন তার সরকার টিকিয়ে রাখতে পারবেন সেটি এখন দেখার বিষয় ডেস্ক রিপোর্ট বার্তা